আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। মুর্শিদাবাদ জেলা থেকে ছজন আল কায়দা আতঙ্কবাদীকে এনআইএ গ্রেপ্তার করার পর যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এই উগ্রপন্থীদের একটা আতুর ঘরে পরিণত হয়েছে। নানান জায়গার আতঙ্কবাদীরা পশ্চিম বাংলায় আরামসে এখানে তারা শেল্টার নিচ্ছে, এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। তার সবচেয়ে বড় কারণ এই রাজ্য সরকার ভোট ব্যাংকের রাজনীতির কারণে যে সমস্ত উগ্রপন্থীরা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার জন্য সারা দেশের যত আতঙ্কবাদী আছে তাদের যাতায়াত স্থল, আশ্রয় স্থল, এখান থেকে কার্ড নেওয়ার স্থল, সমস্ত কর্মকাণ্ডের স্থল হচ্ছে পশ্চিমবাংলা। এবং বিশেষত বাংলাদেশ এবং পশ্চিমবাংলার যে সীমানা, সেই সীমানা আতঙ্কবাদীদের আতুর ঘরে রূপান্তরিত হয়েছে। এখনো যদি এ বিষয়ে সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পশ্চিমবাংলায় আবার একদিন জ্বলে উঠবে যেমনি একদিন কলকাতার বুকে আরডিএক্স বাস্ট হয়ে জ্বলে উঠেছিল সারা বউবাজার, সব বউবাজার শহরের এলাকা। সেই কারণে আমরা বলতে চাই এখনো এই তুষ্টিকরণের রাজনীতি ছেড়ে, নোংরা এই সাম্প্রদায়িক রাজনীতি ছেড়ে সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক, আইনগত ব্যবস্থা গ্রহণ করুক, এই আল কায়দা হোক বা অন্য জঙ্গি বাহিনী যারা পশ্চিমবাংলায় আশ্রয় এবং প্রশ্রয় আছে তাদের বিরুদ্ধে অভিযান চালায়।